মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা গরম পড়েছে, বাড়িতে একদমই টিকতে পারছি না, এদিকে ডিসাইড করেছে ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটা কিন্তু জানতে গেলে তোমাদেরকে ফুল ব্লগ দেখতে হবে। আগে ঝটপট করে কমেন্ট করো তো, যারা যারা আমার মিনি ব্লগ দেখে এই ফুল ব্লগটা দেখতে এসছে, যারা যারা দেখতে এসছে তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ। তো রেডি হচ্ছি, সত্যি কথা বলতে একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাবো। এবার সেখান থেকে যে হঠাৎই প্ল্যান হয়ে যাবে ঘুরতে যাওয়া সেটা কিন্তু জানা ছিল না। এবার কোথায় গেছিলাম সেটা কিন্তু এখনও বলবো না, সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে ফুল ব্লগ। কিছু মানুষ হয়তো ভাবছো যে এত গরমে এত কিছু মাখামাখি কি ব্যাপার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ভীষণই কালো, তার উপরে রোদে বেরোলে তো ব্যাস আর দেখতেই হয় না। আমার দাদা আমাকে নাম দিয়েছে রোদ থেকে এলেই বলে জয় মা কালী। কী করবো বলো, ঘরে থাকলে ফর্সা থাকি, বাইরে বেরোলে জয় মা কালী হয়ে যায়। কিন্তু কালো তো বলে নাকি জগতের আলো, সেটা শুধু শুনতেই ভালো লাগে, আসল জীবনে কিন্তু কালো মেয়েদের কোনো দাম নেই। তো ছাড়ো ছাড়ো ওই সব চর্চা, পরে আসছি। আগে বলে দিই যেহেতু এখন রোদে যাবো, সারা দিনের একটা ব্যাপার আছে, সেই জন্য বেশি করে সানস্ক্রিম সিরাম সব লেপে নিচ্ছি। এগুলো কিন্তু একমাত্র বাইরে গেলে কিন্তু প্রিপারেশনটা নেওয়া হয়, ঘরে থাকলে আমি শাক চুননি, কিছুই মাখামাখি করতে ইচ্ছে করে না, জাস্ট নর্মালি থাকতে ইচ্ছে করে। বাট যেখানেই যাই বা ঘরে থাকি না কেন, কাজল কিন্তু মাস্ট, আর সাথে বাইরে গেলে লিপস্টিক, বিকজ আমার লিপস্টিক আর কাজল ভীষণই ভালো লাগে। একটা টাইম ছিল জানো তো, কাজল পরতে আমি একদমই ভালোবাসতাম না, কাজল পরলেই আমার চোখ দিয়ে ভীষণ জল বেরোতো। আর এখন এমন হ্যাবিট হয়ে গেছে বাড়িতেও কাজল ছাড়া থাকতে পারি না, তো সেই কারণে না না বাড়িতে কিন্তু আবার লিপস্টিক পরে থাকি না, জাস্ট কাজলটা, কাজল আমার ভীষণই ফেভারিট। তো চলো বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি বলতে আমার ননদদের সাথে যাচ্ছি, কেননা যেখানে ইনভিটেশন আছে সেখানে আমাদের টোটাল পাঁচজনের আছে, তো সেই কারণে যাবো বলতে আমার ননদ নন্দাই আর হচ্ছে আমার আরেকটা ননদ গোলু আর আমি। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে যেই কালারের নেল পলিশ পরবো ঠিক করেছিলাম সেটা একদম শুকিয়ে গেছে। আমি আবার বোনকে ফোন করলাম, তো বোনের কাছে যেহেতু সেম কালার অ্যাভেলেবেল ছিল তো সেটাই নিয়ে এসেছিলো, সেটাই পরে নিলাম। আর জানোই তো কারোর বাড়ি যেতে গেলে খালি হাতে একদমই যেতে পারি না, সেই কারণে নেমে পড়লাম বিনপুরে একটু মিষ্টি কিনতে। আর মিষ্টি যদিও নিজে খুব একটা খায় না, কিন্তু অপরের বাড়ি গেলে তো নিয়ে যেতেই হয়। আর কিছু মানুষ কিন্তু এখনও আছে, আমি জাস্ট হচ্ছে নাম তো কখনোই নিতে পারি না, বলছি কিছু মানুষ আমার চেনা আছে যারা কি জানো মানে খেতে ডাকলে হাজির হয়ে যাবে, কিন্তু মিষ্টির প্যাকেট আনার বেলায় একদমই নয়। তো যাই হোক, কেউ কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই সরি। তো চলো আমরা হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি, মানে আমি আর গোলু ফার্স্ট টাইম। তোমার ননদরা আগেও একবার গিয়েছিলো কিন্তু তারা রাস্তা ভুলে গেছে, বলছিল 10 বছর আগেকার নাকি একবার গিয়েছিলো, তো সেই কারণে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আর জানোই তো গুগল ম্যাপ যা রাস্তা দেখায় বাবা তোমাকে জঙ্গল ঝাড়ে নিয়ে গিয়ে ফেলে দেবে। তো এখানে হয়ে গেছে একটা মানে স্টোরি, সেটা হচ্ছে যেটা বলছিলাম আমাকে, হঠাৎই আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেছিলো, তো হঠাৎই হচ্ছে আমার ননদের একটা হচ্ছে মিটিং পড়ে গেছিলো, তো তাকে রায়পুর যেতে হবে, তো সেই কারণে আমরাও তার কাছে আবদার রাখলাম যে আমরা এখানে থেকে কি করব, চলো আমাদেরকেও নিয়ে চলো। আর তারাও সাথে সাথে আমাদের আবদারটাও পূরণ করলো, শুধু একটা কথাই বলেছিল সেখানে গিয়ে কিন্তু একটু কষ্ট পেতে হবে। আমরা ভাবলাম ঘুরতে যাওয়ার মতন আর কষ্ট কিছু হয় না কি, সেটা একটা আনন্দের, তো সেই কারণে আমরাও ঝটপট বেরিয়ে পড়লাম। আর এই যে লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, যারা যারা বুঝতে পারছো বা জানো ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট ফেলে দাও, আর যদি না জেনে থাকো তাহলে বলে দিই এটা হচ্ছে যেটা পাটাবিন্ধা হয় সিলদা পাটাবিন্ধা সেই প্লেসটা। এখন যেহেতু ফাঁকা আর চারিদিকটা জঙ্গলে ভরে গেছে সেই জন্য তোমরা চিনতে নাও পারো। চলে এসেছি, বোনকে নামিয়ে দিয়েছি, সরি বারবার না ননদ ননদ বলতে একদমই ভালো লাগে না, তো সেই কারণে বোন বোন বলেই বলি। আর তাকে আমরা নামিয়ে দিয়ে চলে এসেছি সেইখানেই রায়পুরে একটা মহামায়া, আই থিঙ্ক মহামায়া নাম ভুলে গেছি, তো একটা মন্দির আছে, মন্দিরটা সবে কাজ চলছে বাট ভীষণই সুন্দর। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখায়। আর জাস্ট হচ্ছে যে কাজগুলো করছে এত সুন্দর না, আমরা সবাই যেতে যেতেই বলছি যে মিস্ত্রিটা কাজ করছে তাকে নিয়ে যাবো নিজেদের বাড়ির ডিজাইন করতে, কিন্তু সে তো অনেক টাকা। যাই হোক এই কাজগুলো দেখো, প্রথমে তো ভাবছিলাম মোম বা সামথিং কিছু এরকম হবে, কিন্তু না এগুলো প্রতিটা জিনিস পাথরের আর দেখতে কিন্তু বেশ আকর্ষণ করছে। চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর এখানে দেখছো তো জোর কদমে কাজ চলছে।
দিদির ব্যাক সাইডে একটা পুকুর ছিল, সেখানেই চলে এসেছিলাম। তো এখানে এসে একটা স্টোরি বলি। ওখানে ঘাটে একটা বৃদ্ধ মানুষ, মানে বৃদ্ধ মহিলা চান করছিলেন। তো আমাদেরকে দেখে অনেক কিছুই জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসছো, কিসের জন্য এসছো, কী ব্যাপার দিয়ে। আমরাও বললাম যে ঝাড়গ্রাম থেকে এসছি। তো ঝাড়গ্রাম শুনে আমাদেরকে বলছে তোমরা কি গয়লাপাড়া থেকে এসছো? এবার কোশ্চেন হচ্ছে আমাদেরকে কি দেখতে গয়লাপাড়ার মেয়ে লাগছিল? তো জানি না কি মনে করে বলেছিল সে, যাই হোক তারপর তো শুনিয়ে দিল। মানে ওই সেঞ্চুরির মানে মানুষ হয়েও আমাদেরকে বলছে তোমরা এখানে ছবি টবি তুলছো, তো তোমরা আমার এই অবস্থায় ছবি তুলছো না, তো তুলে তারপর এখানে সেখান দিয়ে দেবে, আমার আবার লজ্জার শেষ নেই। তো যাই হোক, এখনকার দিনে প্রতিটা মানুষেই সোশ্যাল মিডিয়ার প্রতি একটু হলো ধারণা হয়ে গেছে, সেটা দেখে ভালো লাগলো। কিন্তু যদিও আমরা তার কোনোরকমই ক্লিপ বা ছবি তুলিনি, কারণ আমরা টোটালি অপোজিট ডাইরেকশনে ছিলাম। বাট কী করবো, মানুষের কিছু মানুষের চিন্তাভাবনা তো অনেকটাই মানে নিচু, মানে নিচু ঠিক বলবো না, জানে না সে যেহেতু এইটা ব্যাপারে ডিটেলসে। তারপরেই চলে এসেছিলাম রায়পুর ব্রিজ। বুঝতেই পারছো যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তারা অতি অবশ্যই চিনতে পারছো এই ব্রিজটা। আর এখন যেহেতু সানসেট হচ্ছিলো, এত সুন্দর বাতাস দিচ্ছিলো, কী বলবো। আমরা যেহেতু এসিতে ট্রাভেল করছিলাম, আর যখনই নামছিলাম না যা অবস্থা হচ্ছিলো, বাপরে বাপ, কী আর বলবো। 7 দিন ডায়েটিং করে আজকে সেই ফাস্টফুড খাওয়া, কিছু করার নেই। বাইরে এসেছি ফাস্টফুড খাবো না এটা বললে হয়, এটা কখনোই হয় না। তারপরে কিন্তু ঘটে গেছিলো একটা মজাদার ঘটনা। আমরা যখন রিটার্ন করছিলাম তখন দেখছি এক জায়গায় শিব মন্দিরে পায়েস বিতরণ চলছে, বাট খেতে কিন্তু বেশ ইয়াম্মি ছিল। আমাদের ঝাড়গ্রামেও করে, কিন্তু জাস্ট মানে দুধের জায়গায় জলেই পায়, কাজু কিশমিশ তো থাকেই না। এখানে এত সুন্দর করেছে, আমরা ভাইকে আবার নামিয়ে দিয়েছি মানে পায়েস আনতে। বাট সিরিয়াসলি ভীষণই টেস্টি, মানে পুরো দুধে ভরা ছিল আর মিষ্টিটাও ছিল ব্যালেন্সের। তারপরেই বোনের মিটিং শেষ হতে আমরা বোনকে নিতেও এসেছিলাম, প্লাস তার হচ্ছে অফিসটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভিতরটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমরা বলছিলাম আমার বোনকে যে তুমিও এরকম একটা গার্ডেন করে নাও, আমরা সেখানে ঘুরে বেড়াবো। কিন্তু সেটার জন্য তো স্পেস চাই, তাই না? আর এগুলো যেহেতু সরকারি, অতএব স্বাভাবিক এগুলো হচ্ছে বেশিভাবে টেক কেয়ার হবে। তো যাই হোক, চলো এখন হচ্ছে রিটার্ন করার পালা, কেন আমাদেরকে আবার হচ্ছে ইনভিটেশন বাড়িতে অ্যাটেন্ড করতে হবে। সেখান থেকে তো জানি না কী তাদের রিয়াকশান, আমরা পালিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি সেখানে যেহেতু সেরকম কাউকে চিনি না আমার ননদ ছাড়া, তো সেই কারণে অতটা কমফোর্টেবল লাগছিলো না বলে আমরা চলে এসেছিলাম। যাই হোক, জানোই তো আমাদের সাঁওতালি ট্রেডিশনে হচ্ছে লাল পাড় হলুদ শাড়ি দেওয়া হয়, তো সেটাই পরে নিয়েছি। এবার চলো, এদিকে নাচ টাচ হচ্ছিলো, বাট নাও কিন্তু বাজে জানো 11:30। আমরা আর একটু পরেই বেরিয়ে যাবো, একটুখানি দেখি। আর আমরা যখনই এসেছি তখনই নাচটা জাস্ট একটু হোল্ড হয়ে গেছে, তো চলো তোমরাও দেখো আমিও দেখি। যখন ওখান থেকে বেরিয়েছি তখন 11:55 সামথিং বাজে। আর যেহেতু চার চাকাতে আছি সেই কারণে সেই টেনশনটা ছিল না। আর সত্যি কথা বলতে কোনো জায়গায় নাইট স্টে করতে একদমই ভালো লাগে না, তো সেই কারণে আমরা রাতারাতি সবাই মিলেই রিটার্ন করছি। আর এত ঘুম পাচ্ছিলো কী বলবো, কোনো মতে মানে আমি ঝাড়গ্রাম ঢুকেছিলাম, মানে ঘুমিয়ে ঘুমিয়েই ঢুকেছিলাম। আমি তাও উঠছিলাম, ভাই তো একেবারেই উঠেনি। তারপর আর কি আমাদের ফার্স্ট প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমাদেরকেও নামিয়ে দিল, আর এখন জাস্ট চেঞ্জ
চেঞ্জিংয়ের পালা, কোনো মতে জাস্ট একটাই চিন্তাই, শাড়ি টাড়ি শাখা পলা সমস্ত কিছু খুলে দিই আর রিল্যাক্স হয়ে শুয়ে থাকি। সিরিয়াসলি ভীষণই গরম ছিল আজকে, আর তার উপরে যেহেতু ঘর টরগুলো বন্ধ ছিল না, পুরো গরমে যেন ঘর পুরো ভেপে গেছিলো। চলো ছটফট করে এই সমস্ত জিনিস খোলাখুলি করি আর সাথে চেঞ্জও করে নিই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই খুব পরের একটি ব্লগে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে, বাই।